ঢাকায় কাল শুরু বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ। শেষ মুহূর্তের অনুশীলনে টাইগাররা গ্যালারিতে ফিরছে, দর্শক টিকিট কাউন্টারে ভিড়। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কোচ অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। পাপন জানালেন, আফ্রিকায় টেস্ট সিরিজে খেলবেন শাকিব। মান সম্পন্ন রেফারির অভাবে ঘরোয়া ফুটবলে বিতর্ক। সংকট উত্তরণে ফেডারেশনকে প্রস্তাবনা, রেফারিজ কমিটির প্রধানের পদক্ষেপ নেয়ার আশ্বাস বাফুফের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর। কাল শুরু হচ্ছে টি টোয়েন্টির লড়াই। সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচ দিয়ে গ্যালারিতে ফিরছে দর্শক। শের বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতলেও শেষটিতে হোঁচট খায় স্বাগতিকরা। সিরিজ জিতলেও ওডিআই সুপার লিগের 10 পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। টি টোয়েন্টিতে নেই তেমন কোনো হিসেব নিকেশ, তবে এই ফরম্যাটে বরাবরই বাংলাদেশের বিপক্ষে দাপট নিয়ে খেলে আফগানরা। এখন পর্যন্ত মুখোমুখি 6 দেখায় 4 জয় এগিয়ে আছে রশিদ খানরা। বাংলাদেশ পেয়েছে 2টি জয়। টি টোয়েন্টি স্কোয়াডে আছেন বিপিএলে নজর কাড়া মুনিম শাহরিয়ার। কাল অভিষেক হতে পারে এই হার্ড হিটার ব্যাটারের। গতকাল পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে আজ অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এদিকে টি টোয়েন্টি সিরিজে দর্শক ফিরছে মাঠে। সকাল থেকে নির্দিষ্ট কাউন্টারে বিক্রি হচ্ছে টিকিট। দীর্ঘদিন পর মাঠে দর্শক ফেরায়, টিকিটের চাহিদাও বেশি। 5টি মূল্যের ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। এই মুহূর্তে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। বাংলাদেশের অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরম্যাটটা আসলে যত ছোট হয়ে আসে আফগানিস্তান, তত বেশি মনে হয় তাদের শক্তিমত্তার জায়গাটা আরও বেশি প্রকাশ পায়। হ্যাঁ, ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে, কিন্তু যখন টি টোয়েন্টি ফরম্যাটের খেলা, টি টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে, তখন আসলে বাংলাদেশ দলের মানে ওয়ানডের সিরিজের আগে যতটা আত্মবিশ্বাসে ছিল, সেই জায়গায় হয়তো কিছুটা হলেও স্নায়ুচাপটা একটু বেশি টি টোয়েন্টি সিরিজের আগে। 2 ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য পাওয়ার আছে যেমন, প্রাপ্তির আছে যেমন, হারানোরও তেমন আছে। যেমন এই টি টোয়েন্টি সিরিজটা যদি বাংলাদেশ ঘরের মাটিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এই উপরে উঠে 8-এ ওঠা সম্ভব বাংলাদেশের। অন্যদিকে যদি তারা উল্টো হোয়াইট ওয়াশ হয়ে যায়, সেক্ষেত্রে 9 থেকে 10-এ নেমে যাওয়ার শঙ্কা রয়েছে। তো হারানো, যেটা বলছিলাম যে প্রাপ্তির এবং হারানোর দুটোরই আছে। তো বাংলাদেশ আসলে চাইছে তাদের প্রতিপক্ষ অনুযায়ী সেরা প্রস্তুতিটা শেষ দিনের মতো সেরে নিতে। আমরা সকাল থেকেই দেখেছি বাংলাদেশের ব্যাটার আছেন, বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা, যেমন শাকিব আল হাসানকে আমরা দেখেছি দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, নাইম শেখ, মুনিম শাহরিয়ার তারা ব্যাটিং করেছেন, লিটন দাস কিছুক্ষণ আগে আসলেন। তারা যেটা করছেন যে বাংলাদেশের স্কোয়াডে লেগ স্পিনার কেউ না থাকলেও আলাদাভাবে নেটে রিশাদ কিংবা হচ্ছে আমিনুল ইসলাম, বিপ্লব, তাদের মতো লেগ স্পিনার যারা আছেন বাংলাদেশে, তাদেরকে নিয়ে আলাদাভাবে লেগ স্পিনের বিপক্ষে ব্যাটিং করছেন। এই মুহূর্তে আফিফকেও আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু এছাড়াও মুশফিকুর রহিমের কথা একটু বলতে চাই। মুশফিকুর রহিমও ব্যাট করতে নেমেছিলেন, দীর্ঘ সময় ক্যাচিং প্র্যাকটিস করেছেন মেইন গ্রাউন্ডে, এরপরে যখন ইনডোরের পাশের মাঠটিতে তিনি ব্যাটিং করতে আসলেন, কিন্তু বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি, কেননা বোলারের আসলে বলের আঘাতে হালকা একটু আঘাত পেয়ে তিনি মাঠ ছেড়ে চলে গেছেন। তার আসলে ইঞ্জুরিটা কতটুকু সে বিষয়ে আমরা এখনও বিসিবির পক্ষ থেকে তেমন আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। তবে মুশফিকের যেমন একটু ব্যথা পেয়ে ফিরে গেছেন, বাকিরা আসলে ভালোই আছেন, এবং কোচরা যারা আছেন স্টিভ রোডস কিংবা রাসেল ডোমিঙ্গো, তারা দলকে নিয়ে আসলে তাদের পরিকল্পনা সাজাচ্ছেন, এবং ছোট ছোট জায়গাগুলো খালেদ মাহমুদ সুজন সহ সবাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের আগে দুদলের প্রস্তুতির এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।
কোনো শঙ্কা নয়, ওয়ানডের পর প্রোটিয়া সিরিজে টেস্টেও থাকছেন সাকিব আল হাসান। আবারও নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কোচ, অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে বৈঠক করেছেন পাপন। জানান আগামীতে সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে যাওয়া নিয়ে থাকবে নির্দিষ্ট বার্তা। আমি দেখি না এখনো, কারণ এটা তো খেলবে এটাই জানি, এবং না খেলার কোনো কারণ আমি এখন পর্যন্ত দেখছি না। গুঞ্জন আগেই উড়িয়ে দিয়েছিলেন বিসিবি সভাপতি, তবে নতুন করে শঙ্কার দানা বাঁধে সাকিবের এমন লুকোচুরিতে। এদফায় পাপন যেন আরও স্পষ্টবাদী, নিশ্চিত করলেন প্রোটিয়া সফরে শুধু সাদা বলি নয়, লাল বলের ক্রিকেটেও পাওয়া যাবে সাকিবের সার্ভিস। কোভিড ও বায়োবাবল প্রোটোকলের জন্য ক্রিকেটার, কোচিং স্টাফদের নিয়ে অনেকদিনই একসঙ্গে বসা হয়নি বিসিবি সভাপতির। আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে পাওয়া গেল সেই মোক্ষম সুযোগ। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একে একে আসেন সবাই, নির্বাচক, কোচ, ছিলেন ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কও। মূল এজেন্ডা দক্ষিণ আফ্রিকা সফর, কথা হলো আফগান সিরিজ নিয়েও। যেহেতু অনেকদিন পর ওদের সাথে সামনাসামনি বসলাম, কোচদের সাথেও, আমার সামনাসামনি বিশেষ করে ডোমিঙ্গোর সাথে দেখা হয়নি, যেহেতু মাত্র একদিন পরে আমাদের আরেকটা সিরিজ টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে, সো ওদের চিন্তা ভাবনাটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিলো, ওটাই কথা বলছিলাম। সাউথ আফ্রিকার ট্যুরে টেস্টে কী ধরনের স্কোয়াড হতে পারে, কারা কারা খেলতে পারে। তবে সেখানে ঘুরে ফিরেই আসলো সাকিব প্রসঙ্গ। এর আগে বিপিএল চলাকালীন ব্যক্তিগত চুক্তি থাকায় একটি পণ্যের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেয় শোকজ করা হয়েছিল তার ফ্রাঞ্চাইজি বরিশালকে। একই কাজ সাকিব এবার করলেন আফগান সিরিজ চলাকালীন। ভবিষ্যতে টুর্নামেন্ট বা সিরিজ চলাকালীন ক্রিকেটারদের পণ্যের প্রচারে অংশ নেওয়া নিয়েও নির্দেশনা দেবে বোর্ড। আমাদের জানা দরকার, এটা আমি আসলে জানি না, এই প্রথম শুনলাম এখন এখানটায়। যদি বের হয় তাহলে ডেফিনেটলি কোনো না কোনো প্রোটোকল, আগের মতো প্রোটোকল এখন নেই বাইরে, সেটা আমরা জানি, কিন্তু তারপরও কোনো না কোনো প্রোটোকল তো আছে, সেটা অবশ্যই তাকে মানতে হবে। যেই হোক, তা সাকিব না, ফিটস ফর এভরিবডি। এটা যখন শুনলাম এটা নিয়ে আলাপ তো হবেই, ডেফিনেটলি ডেফিনেটলি উইল ট্রাই টু ফাইন্ড দ্য সলিউশন। দু একদিনের মধ্যেই প্রোটিয়া সফরের দল ঘোষণারও ইঙ্গিত দেন বিসিবি সভাপতি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী দল। বৃষ্টি আইনে পাকিস্তান নারী দলের কাছে 7 রানে হেরেছে নিগার সুলতানার দল। লিঙ্কন গ্রিনে এদিন টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফ। তবে টস হারলেও বাংলাদেশকে শুভ সূচনা করে দেন ফারিহা কৃষ্ণা। এই ডানহাতি পেসারদের বদলতে দলীয় 38 রানেই 3 উইকেট হারায় পাকিস্তান। তবে পাঁচে নামা পাক অধিনায়ককে নিয়ে বিপর্যয় সামাল দেন জাভেরিয়া খান। এই দুজনের 73 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান নারীরা। শেষের দিকে আলিয়া রাজের 45 ও সিদ্রা নওয়াজের 29 রানে ভর করে বাংলাদেশকে 202 রানের টার্গেট দেয় তারা। জবাবে খেলতে নেমে ফারজানা হকের অনবদ্য 71 রানের পরেও 194তে গুটিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 30 রান আসে রুমানা আহমেদের ব্যাটে। প্রতিপক্ষের ফাতিমা সানা নেন সর্বোচ্চ 4 উইকেট। আগামী 5 তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। দেশে মানসম্পন্ন রেফারির অভাব চলছে, তাই খেলার মাঠে এত বিতর্ক, এমন মন্তব্য করেছেন বাফুফের হেড অফ রেফারি আজাদ রহমান। সংকট উত্তরণে ফুটবল ফেডারেশনকে বেশ কিছু প্রস্তাবও দিয়েছেন তিনি। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান মনে করেন, বিতর্ক এড়াতে ঢেলে সাজাতে হবে বাফুফের রেফারিজ কোচিং প্রোগ্রাম। সব বিবেচনায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদক। ফিফা রেফারি হিসাবে এবং এএফসি এলিট রেফারি হিসাবে 100 ইন্টারন্যাশনাল ম্যাচ আমি চালিয়েছি। এশিয়ার চ্যাম্পিয়ন্স লীগের বিভিন্ন হাই ভোল্টেজ ম্যাচ আমার চালানোর সুযোগ হয়েছে, জাপান, কোরিয়া, সৌদিতে চালিয়েছি। অলমোস্ট এশিয়ার 35টারও বেশি দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তৈয়ব হাসানের বক্তব্য রূপকথার মতো মনে হতে পারে, তারপরও এটাই বাস্তব। বাঁশি হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করা ব্যক্তিত্ব তিনি। টানা 18 বছর বিশ্বের প্রায় 35টি দেশের ম্যাচ পরিচালনা করার বিরল রেকর্ডও তার দখলে। অথচ বর্তমান প্রজন্মে আস্থার সংকট, তাই প্রিমিয়ার লীগ পরিচালনায় জোর গলায় দাবি উঠছে বিদেশি রেফারির। রাগ ঠাক না করে যার পেছনের কারণ বাফুফের হেড অব রেফারিজ স্বীকার করেছেন অবলীলায়। পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা একজন তৈয়ব হাসান,
বা আজাদ রহমান বা ইব্রাহিম নাসার এদের মতো তো যুগে যুগে সবাই আসবে না, এটা ভ্যাকিউম। আমরা কিন্তু একটা স্টেজে পড়ে গেছি, ভ্যাকিউম স্টেজে, এটা স্বীকার করতেই হবে কোয়ালিটির দিক দিয়ে। শুধু তৈয়ব হাসান নন, ইব্রাহিম নেসার, আজাদ রহমানের মতো রেফারিদের উত্থানও বাফুফে থেকেই। প্রত্যেক বছরই ফেডারেশনে চলে রেফারিজ কোচিং প্রোগ্রাম, কিন্তু তার মান যে তলানিতে ঠেকেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কোর্সটি তাই ঢেলে সাজানোর পরামর্শ অগ্রজদের। প্রশিক্ষণের তো কোনো বিকল্প নাই, প্রশিক্ষণের লেভেলকে যদি আরো আপগ্রেড করা যায় তাহলে রেফারি ডেভেলপমেন্ট হবে। আপগ্রেডেশন কিভাবে আরো করা যায়, আমরা এখন যেমন এসএসসি রেখেছি মিনিমাম কোয়ালিফিকেশন, সেটা এই বছরই আমরা শুরু করতে চাচ্ছি এইচএসসি মিনিমাম, এবং বয়স 25-এ বেশি হবে না। এদিকে বিতর্কের মাঝে নতুন বিতর্ক, রেফারিদের একটি পক্ষ গো ধরেছে পরিচালনা করবে না জামাল ভুঁইয়া তথা সাইফ স্পোর্টিং এর ম্যাচ, নিজেদের দুর্বলতা থাকতে যেটা অপকৌশলী বটে। তাই প্রিমিয়ার লিগে বাসি উঠেছিল অখ্যাত কোনো সাজ্জাদ হোসেনের হাতে, যার সম্বন্ধে স্পষ্ট তথ্য নেই প্রধান রেফারির কাছেও। মেইন বাসি বাজাচ্ছে সাজ্জাদ, সে ন্যাশনাল রেফারি, পরীক্ষিত, বিপিএল ম্যাচ করেছে, আমি তারিখটা বলতে পারবো না, সিলেটে ম্যাচটা করেছে এই সেকেন্ড বা থার্ড রাউন্ডে। রেফারিং নিয়ে যে লেজে গোবরে অবস্থা তাতে বিব্রত ফুটবল ফেডারেশন, সংকট নিরসনে নিতে চায় দ্রুত পদক্ষেপ, একই সঙ্গে কড়া হুঁশিয়ারিও থাকছে তাদের প্রতি যারা নিয়মের বাইরে। রেফারিং সংক্রান্ত বিষয়ে সবসময় আমরা সচেষ্ট মাঠে সুষ্ঠু সুন্দরভাবে লজ অব দ্য গেমস মেনে ভালোভাবে যেন ম্যাচ অফিসিয়ালরা খেলাটা পরিচালনা করে উইদাউট এনি বায়াসনেস, সেই ব্যাপারে কিন্তু বাফুফের মানে কোনো প্রকার ছাড় নেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন রাশিয়া চলমান সংকটের প্রভাব ক্রীড়াঙ্গনেও লক্ষণীয়। বিশ্বশান্তির লক্ষ্যে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সঙ্গে ফুটবল ক্লাবগুলো সোচ্চার। এবার রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধে সামিল হচ্ছেন ক্রীড়াবিদরা। সাবেক আর্সেনাল ফুটবলার ওলেগ লুজনি, বক্সার ওলেকজান্ডার উইস্ক এবং ফুটবল ক্লাব শেরিফের কোচ ইউরি ভার্নিদুব যোগ দিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীতে। ইউক্রেন রাশিয়ার চলমান সংকট অবসানে তৎপর ক্রীড়া বিশ্ব। দুদেশের সামরিক অভিযানে ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তর। ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিষেধাজ্ঞার চিত্র দেখা গিয়েছে। ইউক্রেনে হামলা চালানোর পর থেকে খেলার মাঠে বিভিন্নভাবে এর প্রতিবাদ চালিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব। বিশ্বশান্তি রক্ষার তাগিদে নিজ নিজ জায়গা থেকে খেলোয়াড়দের সোচ্চার হয়ে ওঠা বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্বশান্তি রক্ষার লক্ষ্যে প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে সাবেক আর্সেনাল খেলোয়াড় ওলেগ লুজনির। নামটা খুব একটা পরিচিত না, তবে 20 বছরের ক্যারিয়ারে খেলেছেন 6টি ক্লাবের হয়ে। ইউক্রেনিয়ান এই তারকা খেলেছেন আর্সেনালের হয়েও। ইউক্রেনের ইতিহাসে সফল খেলোয়াড় হওয়া সত্ত্বেও সেরকম পরিচিতি গড়ে ওঠেনি তার। খেলা ছাড়ার পরও মাঠের দায়িত্ব ছাড়তে পারেননি লুজনি, নেমে পড়েন কোচিংয়ে। ডায়নামো কিয়েভ সহ বেশ কিছু ক্লাবের কোচিং করিয়েছেন তিনি, তবে নিজ দেশের সংকটপূর্ণ অবস্থায় আর গুটিয়ে রাখতে পারেননি নিজেকে। বিশ্ব শান্তি রক্ষার লক্ষ্যে সামিল হয়েছেন সংকট নিরসনের এই অভিযানে। শহরের বিভিন্ন জায়গায় বসানো আশ্রয় কেন্দ্রগুলোর খোঁজ নিচ্ছেন নিয়মিত, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধ্যমতো। ইউক্রেনে চলমান হামলার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ওলেকজান্ডার ইউস্ক। ক্যারিয়ারে জয় আছে অনেক, তবে এবার লক্ষ্য শান্তি জয়ের। স্বর্ণজয়ী এই বক্সার সামরিক অভিযানে যোগদানের আগে জানান, শান্তির লক্ষ্য নির্ধারণ করে আলোচনায় বসার, যুদ্ধ বন্ধ করে সমঝোতার আহ্বান জানান তিনি। এদিকে সামরিক হামলার বিরুদ্ধে সোচ্চার অবস্থানে নেমেছেন শেরিফ টিরাসপোল ম্যানেজার ইউরি ভার্নিদুব। ইউক্রেনের এমন সংকটপূর্ণ পরিস্থিতিতেই যোগ দিয়েছেন ইউক্রেন আর্মিতে। বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে সোচ্চার অবস্থানই পারে সংকট নিরসন করতে, এমনটাই আশা ক্রীড়া যোদ্ধাদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। দুচক্ষে অপার স্বপ্ন নিয়ে প্রতিদিনই তাদের মাঠে আসা, নেটে ব্যাটসম্যানদের টানা বোলিং, তবে তাতেও নেই ক্লান্তি, যেন এতেই তাদের সবটুকু আনন্দ, অপেক্ষা একটা সুযোগের। বলা হচ্ছে ক্রিকেটের নেট বোলারদের কথা, ঢাকা চট্টগ্রাম কিংবা সিলেট, ভেন্যু বদলালেও বদলায় না গল্প। নেট বোলাররা নিজেকে প্রমাণ করে একদিন খেলতে চান জাতীয় দলে। গেল কয়েক ম্যাচ ধরেই ব্যাটের রান নেই জাকির আলী অনিকের, তাই তো তপ্ত দুপুরেও মিরপুরের একাডেমি মাঠে তার একাকি অনুশীলন চলল ঘন্টা তিনেকের বেশি। বোলাররা হাঁপিয়ে উঠেছেন সবাই, তবুও চোখে মুখে নেই ক্লান্তি, এমন গল্প প্রায় প্রতিদিনের।
নেট বোলার, পরিচিত এই শব্দটার পেছনের স্বপ্নটা অনেকেরই অজানা। লক্ষ্য একটাই, একদিন মাত করবেন জাতীয় দল, তাই এমন ছুটে চলা। সেখানে অনুপ্রেরণার গল্প আছে বিস্তর। দেশে শেখ মেহেদি, মেহেদি হাসান রানা, হাসান মাহমুদ কিংবা রেজাউর রহমান রাজা, এই নেট বোলার থেকেই ডাক পেয়েছেন জাতীয় দলে। মার্কো জানসেন, নবদীপ সাইনি, নটরাজন, বিদেশিদের গল্প মেলালে তালিকাটা যে আরও লম্বা, স্বপ্নটা তাই বেশ চওড়া। এই যে একটা অনুপ্রেরণা, আমাদের এই অনুপ্রেরণা থেকে আমাদেরও চিন্তা বা আমাদের যে চেতনা আছে, আমরাও একদিন জাতীয় দলের জার্সি গায়ে পরবো এবং জাতীয় টিমকে আমরা এইভাবে সার্ভিস দিব। ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আমরা বল করতে আসি, তো আমাদের দিকে অনেক ভালো লাগতে আসে। আমরা এরকম একটা স্বপ্ন নিয়ে আসি যে এই জায়গায় যদি ভালো কিছু করতে পারি, বা যদি কেউ যদি আমাদের যদি পছন্দ করে তাহলে হয়তো একটা কিছু হইব। রোমাঞ্চ আছে জাতীয় দলের ক্রিকেটারদের খুব নিকট থেকে পর্যবেক্ষণেরও। প্রায়শই টিপস মেলে সাকিব তামিম মাশরাফির কাছ থেকে, যা তাদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা। মাশরাফি ভাই যখন যে তাসকিন ভাইকে টিপস দিয়েছিল অফ কাটারের, তখন আমি ওটা কাছ থেকে দেখছিলাম আর কি। তো দেখে ওটা আমি মোটামুটি আয়ত্ত করতে পারছি। ইনশাল্লাহ এখন নেটও ভালো হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ যদি ভবিষ্যতে সুযোগ পাই, ইনশাল্লাহ নিজের অ্যাবিলিটি প্রুভ করার চেষ্টা করবো আর কি। কোনো নির্দিষ্ট সংখ্যা না থাকলেও বর্তমানে শুধু মিরপুরে শতাধিক নেট বোলার আছেন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়। করোনার জৈব সুরক্ষা বলয়ের ধকল থেকে রক্ষা পেতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন একাধিক গণমাধ্যম। এবারের আইপিএলে 2 কোটি রুপিতে তাকে দলে ফেরায় গুজরাট টাইটান্স। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন জেসন। আসরে 2 মাসেরও অধিক সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ক্রিকেটারদের। মাসখানেক আগে দ্বিতীয় সন্তানের বাবা হওয়া এই ইংলিশ ক্রিকেটার এত লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ের ধকল নিতে চান না। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলে দল পেয়েও না খেলার সিদ্ধান্ত নিলেন রয়। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় কাল শুরু বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ। শেষ মুহূর্তের অনুশীলনে টাইগাররা গ্যালারিতে ফিরছে দর্শক, টিকিট কাউন্টারে ভিড়। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কোচ অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। পাপন জানালেন আফ্রিকায় টেস্ট সিরিজে খেলবেন সাকিব। এ ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।